নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। দমদম হনুমান মন্দির সংলগ্ন ঝুপড়িতে বিধ্বংসী আগুন, মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে তা নেভানোর চেষ্টা করলে তবে তা ভয়াবহ আকার ধারণ করে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে দ্রুত আগুন ছড়াতে বেশি সময় লাগেনি। আশেপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ। দমকল কর্মীদের সঙ্গে স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত দিয়েছে। কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। এখনো পর্যন্ত হতাহত বা আহতের কোনো খবর নেই। এ মুহূর্তে আমাদের কাছে যে খবর এসে পৌঁছাচ্ছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়েছেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়। তাকে দেখে কার্যত খুব উগ্রে দিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন সৌগত রায়। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, এখনো পর্যন্ত ধোঁয়ায় ঢেকে রয়েছে এলাকা। দেখে নেব সেই ছবি। চারটে গাড়ি কি ওখানে আটকে গেছে? এই অ্যাক্সেস ছাড়া এখন অ্যাক্সেস ছিল না। আমি এখন আসার পরে অ্যাক্সেসটা নিলাম, কোনো অ্যাক্সেস নেই। সবাই দয়া করে একটু বাইরের দিকে চলো।
দ্য রিপোর্ট, দমদম ব্যুরো। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।